তোর সাহস কম না? এখানে আমার সব পার্সেলগুলো এসছে, আমি খুলতে পারিনি, তাই বলে কি তুই খুলবি নাকি? 1299 যেটা আমাকে ফ্রিতে পাঠিয়েছে কোম্পানি থেকে, আমি হুইশ লিস্ট করে গেছিলাম, তো ওখান থেকে দেখে এইখানে দুটো গেঞ্জি আর এইটা অর্ডার করে দিয়েছি। মানে আমি তো অবাক হয়ে যাচ্ছি যে হে গাইস, গুড মর্নিং। এখন বাজে হচ্ছে সকাল 6টা। আজকে আমার অনেকটা তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে, কারণ হচ্ছে এই বাড়িতে না, মানে এই যে এখানটায় শুয়ে আছি, দেখো পুরো মুখের মধ্যে রোদ পড়ছে। মানে একবারে সকালবেলাতে সূর্যটা উঠবে আর মুখের ভিতরে রোদ ফেলবে। আর আমাদের এখানে আমার ওই বাড়ির মতো পুরো একদম, মানে ও বাড়িতে যেরকম নর্মাল কাঠের জানলা, আমাদের এই বাড়িতেও কাঠেরই জানলা কিন্তু কাঁচ দেওয়া আছে, তো সেই জন্য আলো আটকানো যায় না, তো সেই খুলেই শুতে হয়। আর আমাদের বিড়ালগুলো আছে, সারা রাতই বাইরে যায়, বাইরে থেকে আসে, সেই জন্য জানলা খুলেই শুতে হয়। তো এখানে বেশ একটা টাইমিং হয়ে গেছে, ওখানে যেরকম ঘুমোতে ঘুমোতে প্রায় রাত কি বলবো 3:30 এরকম বেজে যায়, কিন্তু এখানে এরকমটা হচ্ছে না। এখানে যেহেতু মানে এখানে অটোমেটিক্যালি না ফোনটা হাতে থাক, মানে রাখতেই পারছি না, তার আগেই ঘুমিয়ে পড়ছি, জানি না আবার ওখানে গেলে কি হবে। রাত প্রায় ধরো 12:30 একটার মধ্যে ঘুম চলে আসছে, ঘুমিয়ে পড়ছি আর ঘুম ভেঙে যাচ্ছে। একবারে কালকে ঘুম ভেঙেছিলো সকালবেলা 8টার সময়, আর আজকে ঘুম ভাঙলো সকাল 6টার সময়। আর আজকে খুব একটা ভালো করে রাত্রিরে ঘুমটাও হয়নি, কারণ ওই যে বেড়ালটা রয়েছে তা ওর মাটা তোর সঙ্গে রয়েছে, সারা রাত মানে ম্যাও ম্যাও করেই যাচ্ছে ঘরেতে, ওই যে এখনও এখনও করছে, দেখো তোমরা শুনবে হয়তো হালকা, তো সেই জন্য মানে মাঝে মধ্যেই ঘুমটা ভেঙে যাচ্ছিলো। আর বাচ্চাটার কি হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি পরে। উঠে দেখলাম কালকেই ও মাথাটা তুলতে পেরেছিলো, আজকেও মাথাটাই তুলতে পারছে, কিন্তু কোমর থেকে এখনও পর্যন্ত তুলতে পারেনি। জানি না কি হবে, যে ডাক্তার মানে যে ডাক্তারকে আমি ভিডিও পাঠিয়েছিলাম সে বলেছে যে এইগুলোতে রিকভারির চান্সটা খুবই কম, কিন্তু তবুও চেষ্টা করে দেখা যেতে পারে। তো যাই হোক, একটা নতুন সুন্দর ঝলমলে সকাল শুরু করলাম, আশা করি তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে, তো সঙ্গে থাকো, দেখতে থাকো আজকে নতুন ব্লগ। আর সবথেকে বড় কথা, কাল থেকে দেখছি এই যে এখানে একটা পিম্পল হয়েছে, দেখো মানে পুজোর আগে মানে বেরোবেই, যদিও এবারে কম, মানে ঠাকুরের কৃপায় একটা বেরিয়েছে, মানে পুজোর আগে। এটা জানি না শুধু আমার সাথে কিনা, অনেকের সাথেই হয়, তো মানে আমার অনেক ফ্রেন্ডরাও বলতো যেরকম আমার ঠিক পুজোর আগে বা কোনো বিয়েবাড়িতে যাওয়ার আগে বা কোনো অনুষ্ঠান বাড়ি যাওয়ার আগে একটা করে পিম্পল বেরোবে। আগে আমার একটা নয়, একসাথে 3-4 করে বেরোতো, এখানে একটা এখানে একটা এখানে একটা বেরিয়েই যেত। এখন তো তাও তুলনামূলক কমেছে। আর এই যে পুকুলি পেছনে এসছে, সারা রাত ও একবার বিছানায় উঠছে, একবার বিছানা থেকে নামছে, আর ম্যাও ম্যাও করেই যাচ্ছে ওই বাচ্চাটার জন্য। তো এরম করিস না বাবা, এরম করিস না, এরম করিস না। তো তো যাই হোক, এটাকে এখন ঠিক করার পালা, কিভাবে ঠিক করবো জানি না। আর 6টা দিন বাকি আছে, যদিও ভগবান বুঝেই গেছে এবারে তো কোথাও বেরোবেও না কিছু না, ও ঢেলে পিম্পল দি। আর মুখ চোখগুলো না একটু কিরকম কালচে কালচে লাগছে, আমিও খেয়াল করছি দুদিন ধরে কালচে কালচে এরকমটা ছিল না। ছোট্টু বলছে যে এবাড়ি থেকে ও বাড়িতে গেছো তো ওই জন্য এরকম হয়েছে। প্রথম প্রথম যখন বিয়ের পরপর এবাড়ি থেকে ও বাড়িতে গেছিলাম তখনও আবার মুখ চোখটার একটু চেঞ্জ হয়েছিল। তো যাই হোক, চলো দিনটা স্টার্ট করি। কী করবো, মা এখনও ঘুমাচ্ছে, দেখো ওখানে মাকে ডাকলাম, মা সেই সকাল থেকে ডেকে যাচ্ছে 5:30 থেকে, মা ওঠো মা ওঠো মা ওঠো, উঠছেই না উঠছেই না, বলছে তুই ঘুমা না তুই ঘুমা না, বলছে ঘুম তো আসছে না, বলছে তুই তো ঠিক সন্ধ্যেবেলা ঘুম পুষিয়ে নিবি, আমাকে ঘুমাতে দে। তো এখন ঘুমাচ্ছে, দেখা যাক, উঠি উঠে ব্রাশ ট্রাশ করি, ফ্রেশ হই, তো চলো দিনটা স্টার্ট করি। তোলা হচ্ছে তোমার জীবনে একটা বড় স্ট্রাগল এই এদের জন্য, ছোট থেকে দেখে আসছি কিছুতেই মাকে বিছানা পাততে দেয় না কিছুতে। আ মের একে একে যদি কিছু দিয়ে ভয় দেখায় ভয় পায়, ওকে যদি কিছু দিয়ে ভয় দেখায় ও উল্টে একবারে তেড়ে আসে। আর ওর যা নখের ধার, বাপরে বাপ,
কিছুতেই বিছানা তুলতে দেয় না। আগে যখন পুকুলি ছোট ছিল তখন এইরকম মা বিছানা ঝাড়তো, আর বিছানার যে চাদর, চাদরের তলায় ঢুকে পড়তো, দিয়ে ঢুকে এই মুলুক থেকে ওই মুলুকে দৌড়, আবার ওই মুলুক থেকে এই মুলুকে, এরকম করে খেলে বেড়াতো। এখন তো বড় হয়ে গেছে বলে খেলে না। ওরে বাপরে, এ তো হাওয়া করে দাও, বৌমাকে একটু হাওয়া করে দাও, শোনা, বৌমাকে একটু হাওয়া করে দাও, জোরে 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 করে দাও, করে দাও জোরে জোরে করে দাও, বৌমাকে জোরে জোরে হাওয়া করে দাও। বাবারে বাবারে, এই যে এইখানে আজকে আমার চলে এসছে ব্রেকফাস্ট, পেটাই পরোটা আর একটা আলুর তরকারি। এই পেটাই পরোটাটা ছোট্টুর আবার বিশাল প্রিয়। আমি আবার পেটাই পরোটা খেতে খুব একটা বেশি ভালোবাসি না, আমার আবার ভালো লাগে সেই কি বলবো, কচুরি টচুরি ভাজে যে পরোটার দোকানে সেই পরোটাগুলো আমার আবার খেতে পারবে না, তাওয়ায় যে শেখা পরোটাগুলো হয় ওগুলো ভালো লাগে, এই এই পেটাই পরোটা অতটা ভালো লাগে না। তো ভাইকে বলেছিলাম হচ্ছে ওই ডালপুরিগুলো আনতে, খুব নরম যে ডালপুরিগুলো বিক্রি হয় ওগুলো আনতে, তো গেছিলো কিন্তু পাইনি, দিয়ে শেষমেশ পেটাই পরোটা নিয়ে এসছে। মাকে বলছি পরোটা যতটা দিয়েছে তরকারি তার থেকে দ্বিগুণ দিয়েছে মা। দেখছিলাম হচ্ছে একটা মুভি, এতক্ষণ ধরে অনেকক্ষণ চালিয়েছি, সেই ব্রেকফাস্ট করেছি তারপরে চালিয়েছি, এখন বাজে প্রায় 1:30, এখন আমি যাবো হচ্ছে স্নান করতে, দিকে বৌদি এসে দেখছি, যাবো হচ্ছে স্নান করতে। আমি একটা মুভি দেখছিলাম হইচইতে, সেটা হচ্ছে নগর কীর্তন, এত সুন্দর মুভিটা মানে বলার মতো কথা নয়। যারা যারা হইচইতে এখনো নগর কীর্তনটা দেখোনি প্লিজ দেখো, মানে এত সুন্দর মুভি কি বলবো, মানে না দেখলে বোঝানো সম্ভব নয় যে কত সুন্দর, মানে এরকম জিনিস নিয়েও যে একটা মুভি হতে পারে, তো মুভিটা না দেখলে বোঝা যেত না। যারা যারা দেখেছে তারা তারা কমেন্ট করে জানাবে যে হ্যাঁ দেখেছো, আর যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। তো এখন আমি যাবো হচ্ছে স্নান করতে। তো তোর সাহস কম না, এখানে আমার সব পার্সেলগুলো এসছে আমি খুলতে পারিনি, তাই বলে কি তুই খুলবি নাকি? এখানে ছিঁড়ছিস বসে বসে এগুলো কি, এটা কি ছিঁড়েছিস, জানিস ওর মধ্যে কি আছে? পিঁপড়া কামড়ে দিত এখনই বাবা, এখনই কামড়ে দিত। বলছি এইগুলো তো, এইগুলোর মধ্যে তো অনেক জিনিস আছে, পাটা ছেড়ে দাও, এটাকে এখানে রেখে দাও, এগুলো নিয়ে টানাটানি করো না, হ্যাঁ পিটুবু তোমাকে, পিটুবু, হ্যাঁ পিটুবু পিটুবু, ফেলে দাও ওটা, এটা ফেলে দাও। তোর গায়ে রং কে লাগালো রে, মানে বাড়িতে রং হয়েছে, কোথা থেকে রং টং লাগিয়েছে নিজেই? তো 2-3 দিন বাড়িতে তো সেরকমভাবে থাকতেই পারছিল না, তো সেই কারণে জমে গেছে অনেকগুলো পার্সেল। এটা এসছে দ্য মেন কোম্পানি থেকে, এটা এসছে ফ্লিপকার্ট, এটা এসছে ফ্লিপকার্ট, এগুলো সব অ্যামাজন থেকে, না ফ্লিপ অ্যামাজন নয়, সব এগুলো ফ্লিপকার্ট। এখানে আনিয়েছে এই রুম ফ্রেশনারগুলো, এইগুলো কিছু বিড়ালের আর ডগিদের জন্য গ্রেভি, এগুলো ফ্রিতে এসছে, এগুলো কোনো আমি টাকা দিয়ে কিনিনি, এগুলো সব ফ্রিতে। তারপরে এই একটা হোয়াইট শার্ট আর একটা ব্ল্যাক শার্ট, এই দুটো আমি অর্ডার করেছিলাম, কারণ ব্ল্যাক শার্ট এখনও পর্যন্ত আমি পরিনি, সেই কারণে ব্ল্যাক শার্ট একটা অর্ডার করেছিলাম আর একটা হোয়াইট শার্ট, হোয়াইট শার্ট একটা আছে তবু আর একটা অর্ডার করেছি, কারণ একটা হোয়াইট শার্টে সবসময় পরা যায় না। এখানে একটা টি শার্ট, এই হচ্ছে টি শার্ট, এটা পুমার টি শার্ট একটা আনিয়েছিলাম। আর লাস্ট হচ্ছে মেন কোম্পানি থেকে যেটা এসছে তোমাদেরকে বললাম, তো এটা এসছে ইউজ করার জন্য, আমার আমি যাতে ইউজ করি সেই কারণে এটা পাঠিয়েছে মেন কোম্পানি থেকে, এটা এটার জন্য আমাকে পেমেন্ট করতে হয়নি, 1299 যেটা আমাকে ফ্রিতে পাঠিয়েছে কোম্পানি থেকে। তো এটা আপাতত আমি তো রিভিউ দিতে পারছি না, তোমাদেরকে আমি আগে ইউজ করি তারপরে তোমাদেরকে রিভিউ দেবো এটার আর এটার। দ্য মেন কোম্পানি, এটা তো অবশ্যই ভালোই হবে। স্নান টান করে খাওয়া দাওয়া করে একদম পুরোপুরি রেডি হয়ে গেছি, যাচ্ছি হচ্ছে দোকান, আজকে প্রচুর লেট হয়েছে সেই কারণে আর আজকে না ভিডিও অন করতে পেরেছি না স্কোপ ছিল,
এখন আপাতত যাই দোকানে আর দিয়ার বাড়িতে আজকে একবার যাব। কি ব্যাপার? আমি তো অবাক হয়ে গেছি। এই এখন খেতে বসছো? সাইকেল নিয়ে এসেছি। সাইকেল নিয়ে আমি এই মাত্র খাওয়া দাওয়া করে উঠছি আর কি। মোটামুটি 10 মিনিট কাটবে। তুমি বললে না তো আসবে। আমি এখন সাইকেল অনেকদিন চালাইনি, সাইকেলে চালিয়ে আসছি, তোমার সারপ্রাইজ দেওয়া হয়েছে। চলো চলো, ভালোই লাগলো তোমার বিড়ালের জন্য। বিড়াল খাবে এগুলো? একটা টুনা আর একটা চিকেন। একটু শান্তি হলো আমার, এই 4-5 দিন হয়ে গেলো চলে এসেছি তো। এখন ওকে আমি খালি বলছিলাম যে একটুখানি এসে আমাকে শুনিয়ে দিয়ে যাও, একটু এসে আমাকে শুনিয়ে দিয়ে যাও, তাহলে আমি একটুখানি টেনশন ফ্রি থাকবো। এখন আমার মোটামুটি 4 দিন মতো টেনশন ফ্রি থাকবো আমি। দেখি তো মা এখানে দিয়ে গেছে 1 বাটি আপেল। আমি প্রথমেই বললাম দুখানা আপেল খাবো না, দুখানা আপেল কেটে দিয়ে গেছে। ছোট্ট একটুখানি আগে চলে গেল, ওকে বললাম একটু বসো, বলছে আমি দোকান থেকে এসেছি আর বসতে পারবো না, তাড়াতাড়ি করে চলে গেল। তো এখন আমি খাচ্ছি হচ্ছে আপেল, মা আমাকে আপেল দিয়ে গেছে। আর এই আপেলটাকে এখন বাজে হচ্ছে 4:30 এরকম হবে, মানে 4:30-4:30 হবে। তো এখন আপেলটা কি আমি টান টান করে একটা ঘুম দেবো, কারণ প্রথমেই বললাম রাত্রিবেলাতে ভালো করে ঘুম হয়নি, তো বেশ ঘুম ঘুম পাচ্ছে, মাথাটাও ধরে যায়। তো শোবো, একবারে টানা ঘুমটা দেবো। তো আমি এখানে বসে বসে দেখছিলাম দুপুরবেলাতে না বিকেলবেলার দিকে দুটো পার্সেল এসছে। তো আমি আমি ভাবছি যে কিসের পার্সেল, আমি তো সেরকমভাবে কোনো কিছু অর্ডার করিনি, কিসের পার্সেল এরকমভাবে ভাবছি। তো পার্সেলটা যতই হোক ওপরে নিয়ে এলাম, দিয়ে নিয়ে আসার পরে দেখছি যে আমি দুটো তিনটে ড্রেস, মানে ছোট্টুকে বলছিলাম অনেকদিন আগে থেকেই যে দুটো গেঞ্জি এরকম কিনবো। তো মানে গেঞ্জি এরকম শর্ট পরে যাচ্ছে, দুটো গেঞ্জি কিনলে ভালো হয়। তো দিয়ে আমি উইশ লিস্ট করে রেখেছিলাম, তো ওখান থেকে দেখে এইখানে দুটো গেঞ্জি আর এইটা অর্ডার করে দিয়েছি। মানে আমি তো অবাক হয়ে যাচ্ছি যে এটা দেখে যে একই দিনে আমি দুটো সারপ্রাইজ পেলাম। মানে দুপুরবেলাতে ও তো আসবে আমি তো ভাবিনি, ওটা তো এক্সপেকটেশনের পুরো বাইরে ছিল যে আসবে। আমি কিছুক্ষণ আগেই ওকে বলেছিলাম আসার জন্য, আমাকে বললো আসবো না। তো যাই হোক, এটা দেখাই তোমাদের। এটা হচ্ছে একটা ওই ট্রাউজার টাইপের, আমার দুটো অলরেডি ট্রাউজার রয়েছে, কিন্তু মানে একই যেহেতু ঘুরিয়ে ফিরিয়ে পরবো সেই জন্য ওকে বললাম যে একটা ট্রাউজার অর্ডার করতে। মানে আমি দেখে রেখেছিলাম আর ও সেটা অর্ডার করেছে। দেখো এটা পুরো ডেনিমের, মানে ডেনিমের মতোই দেখতে, আর এটার কোম্পানিটা হচ্ছে সাসাফরাজের মানে ট্রাউজার রয়েছে, অনেক ভালো। আমি খুলে দে মানে এখন দেখলাম যে ভালো অফারে রয়েছে। তো আমি তোমাদেরকে লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে ওকে দিয়ে দিতে বলবো, তোমরা চেক করে নিতে পারো। আর আমি এটা পরেও ছিলাম বিকেলবেলাতে, পরে নিয়ে দেখলাম বেশ খুব সুন্দর ফিট হয়েছে। আর দুটো টি শার্ট কিনেছি। টি শার্টের কালার দুটো খুব সুন্দর, দেখো একটা টি শার্ট আর এই একটা টি শার্ট, দুটো কালারই ভীষণ সুন্দর টি শার্টে। তো আমি সব কটা লিঙ্কই দিয়ে দেবো, তোমরা চেক করে নিতে পারো, টি শার্টগুলো খুব সুন্দর। যে এত সুন্দর, এটা জুঁই ফুল, এটা জুঁই ফুল তো? বেলি ফুল, বেলি আর জুঁই একরকমই দেখতে হয়। এটা তোকে কে দিয়েছে, তুই আমাকে সে দিলি? কেউই দেয়নি, তিসার নাম ছিল, ওখান থেকেই নিয়ে এলাম। মিথ্যে কথা? হ্যাঁ, ডাল লাগলে বলবি। ও ডাল তো দিয়েও গেছে মাকে, মায়ের আছে এই ফুলের গাছ, আমারও আছে। তিসানই দিয়ে গেছে ডাল মাকে। ও তাহলে কেউ দেয়নি বলছিস? আমাকে কে ফুল দেবে? আমি ভাবলাম তোকে হয়তো দিয়েছে কেউ ফুল, তুই আমাকে সে দিলি। না গন্ধটা ভীষণ সুন্দর, দারুন। আমিও শুকতে শুকতেই আসছিলাম।
দিয়ে নিজেও সবাইকে শুকিয়েছি। আমাদের ফুল একদম পছন্দ করে না। কি করতেছ? কি তরকারি করেছো আজকে? রুটি হয়ে গেছে? কি তরকারি করেছো দেখি? জেনে বটি রয়েছে এখানে আছে। হাই হাই, আলু দিয়ে, পনির দিয়ে, পোস্ত দিয়ে, দই দিয়ে। বাহ বাহ, তো দাবিটা কি? তোদের দাবিটা কি মানে ব্যাগ নিয়ে? হ্যাঁ, ব্যাগ নিয়ে চলে যাবি তুই? এই আয় উপরে, উপরে ওঠ, উপরে ওঠ, গাড়ি আসছে, চলে চলে চলে। গাড়ির ভেতরে কেন ঢুকছিস? না না না, আরে ব্যাগটা ছাড় কি রে ভাই, তুই তুই কোথা থেকে এলি? হ্যাঁ, এ টিনটিনের বল, এ তুই আবার কি করতে আসছিস? আরে যা, এই ব্যাগে কিচ্ছু নেই তোর, আমি তোকে খেতে তো দেওয়া হয়ে গেছে। যা 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 যা, ব্যাগ ঝুলিয়ে দিয়েছি, যা চলে চলে। হ্যাঁ যাস না, ম্যাক্স খেয়ে ফেলবে, ম্যাক্স মেরে ফেলবে তোকে, ম্যাক্স তোকে মেরে ফেলবে, চলে আয়। তো চলো, আজকের ব্লগটা আমার দিক থেকে এইটুকুই থাকছে। টাটা, গুড নাইট, ভালো থাকো।